দিদি, আজকে আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমরা পুজো পাঠ করে থাকি, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, তো 33 কোটি দেবদেবী যাদের আমরা পুজো করি, তো এই পুজো ব্যাপারটা কি, পুজো কেন করব আমরা? বাস্তবে পুজো করা হয় ভক্তি ভাবনায়, আর এই 33 কোটি দেবদেবী তা বলে পুজো কিন্তু হয় না। আচ্ছা, মুখ্য মুখ্য যারা তাদের পূজা হয়, মেনলি যারা ইষ্ট দেব রূপে আছে, দেবী রূপে, তাদের পূজা হয়, আর তারপরে অন্যান্য দেবীদের পূজা হয়। হ্যাঁ, কোথাও কোথাও বনদেবী বলে পূজা হয়, এরকম কোথাও চণ্ডী মাতার পূজা হয়। তো পুজো মানুষ কেন করে? মানুষ অন্তর থেকে নিজের যে বুদ্ধিতে একটা থাকে, সাবকনসিয়াস মাইন্ডে, নিজের সংস্কারে যে থাকে যে আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, আমি অজ্ঞানের আধারে পাপ করেছি, তো সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মনে করেন যে পুজো পাঠ করলে ঈশ্বর বা দেবী দেবতা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই ভাবনায় মানুষ পুজো পাঠ করেন। আর দিদি, এই যে পুজো করার জন্য আমরা যে মন্দিরে যাই, মন্দিরে যাচ্ছি, তো এই মন্দিরে যাওয়ার আবশ্যকতা কি যদি আমাদের একটু খুলে বলেন? মন্দিরে যাওয়ার সত্যি কথা, আমরা তো পুজো তো ঘরেও করতে পারি, একদম ওই মূর্তি আমরা ঘরে রেখে ঘরেও পুজো করতে পারি, কিন্তু মন্দিরে তবু কেন যাওয়া হয়? যে ওইখানে গেলে বিশেষভাবে ওখানে দেবীকে সাজিয়ে রাখা হয়, পরিচ্ছন্নতা, শুদ্ধতা এগুলো থাকে, এবং অনেকে একসাথে হয়, তখন নিজেরও মধ্যে একটা প্রেরণা আসে এক্সট্রা, তো এই জন্য সবাই মন্দিরে যায়। আর মন্দিরে গেলে ওখানে পূজারী ব্রাহ্মণ থাকেন, তিনি মন্ত্র উচ্চারণ করেন, তিনি শান্তির জল দেন, ওখানে একটা বিশেষ অনুভূতির কারণে সবাই মন্দিরে যান। এই যে আপনি মন্ত্র উচ্চারণের কথা বললেন, তো মন্ত্র উচ্চারণ ছাড়া কি আমরা পুজো পাঠ করতে পারি না? হ্যাঁ, আসলে এ নিয়ম কাহিনী আছে যে ছোট্ট বাচ্চা, সে মন্ত্র জানতো না, তো সে বাচ্চাটা ও খ্রিস্টান ছিল, ও এ থেকে জেট পর্যন্ত যে ক্রাইস্টের সামনে বসবে সে বলতো। তারপরে একজন বয়স্ক ব্যক্তি উনি শুনে বললেন যে না, এরকম তো বলতে হয় না, বাস্তবে প্রেয়ার করতে হয় কীভাবে, ওকে বললো। তো তখন ওনার একটা অনুভব হলো যে ওনাকে যেন গড বললেন যে একজন ইনোসেন্ট বাচ্চা, ও ওর মন থেকে যেটা আমাকে বলতো আমি তাতেই খুশি হতাম, কিন্তু তুমি তো সেটা বন্ধ করে দিলে, ও এসবের কী মানে বোঝে যে ওকে তুমি মন্ত্র বলে দিলে ওইটা মুখস্থ বলবে? তো বাস্তবে কিন্তু অন্তরের কথাটাই বড় কথা। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, মন্ত্রতন্ত্র কিছুই জানি নে গো। হ্যাঁ, তো মন্ত্র জানার কোনো বাস্তবে দরকারও নেই, প্রয়োজনও নেই, অন্তর থেকে যেটা আমরা ঈশ্বর বা দেবী দেবতার উদ্দেশ্যে করি, তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, হ্যাঁ, যেগুলো আমার অন্তরের কথা তাদেরকে শুনাই, ক্ষমা প্রার্থনা করি, এটাই মুখ্য কথা। ঠাকুর তো বলেইছেন যে আমি মনের ভাব দেখি, হ্যাঁ, তো সেই মনের ভাবনাটাকে হ্যাঁ ঈশ্বর দেখেন, হ্যাঁ এটাই আসল কথা, এটাই আসল কথা। তো এই যে আমরা মন্দিরে গিয়ে পুজো আর্চা করছি, নানান ফল ফুল নিয়ে যাচ্ছি, ধূপ নিয়ে যাচ্ছি, তো তার মধ্যে যে এই যে আমরা নিয়ে যাই বেলপাতা, তুলসী পাতা, আরও তো অনেক বৃক্ষ রয়েছে বা পাতা রয়েছে, সেইগুলো না নিয়ে গিয়ে আমরা এই যে বেলপাতা, দূর্বা, তারপর আমের শাখা, এইগুলোকে কেন নির্বাচন? এটা সত্যি খুব ভালো প্রশ্ন, যে বেলপাতাকে খুব পবিত্র বলে মানা হয়। যজ্ঞতেও কিন্তু বেল কাঠ দিয়ে যজ্ঞ করা হয়, এবং বেলকেও কিন্তু শিবের পূজাতে বিশেষ করে যারা ভক্ত উপবাস করে, তারপরে কিন্তু বেলের শরবত খায়। আর এই বেল পাতাও কিন্তু এমন অদ্ভুত ব্যাপার যে বেল পাতা খেলে অনেক রোগ থেকে মানুষ মুক্ত হয়। এমনকি আমার এটা শোনা কথা যদিও, যে বেলপাতার রস খেলে নাকি অনেকের মধ্যে যে পিউরিটি পালন করতে কঠিন লাগে, তো সেটাও সেই সংযম শক্তিও নাকি তার কাছে আসে। আচ্ছা, তো বেলপাতাটাকে শিবের জন্যই বিশেষ দেওয়া হয়, কারণ শিব বাবা তো এভার পিওর, তিনি পরম পবিত্র, তো সেই জন্য তাঁরই উদ্দেশ্যে বেলপাতা দেওয়া হয়। আর এই বেলপাতার মধ্যে আর একটা অদ্ভুত রহস্য আছে, বেলপাতাটাকে আমরা দেখি যে দুটো পাতা, মানে তিনটে পাতার মাঝখানের পাতাটা বড় আর দুই পাশের দুটো ছোট। আসলে ঈশ্বর যিনি এই সৃষ্টির স্থাপনা পালনা বিনাশ করতে আসেন, আর একটা কথা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তো ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ,
এই দিনেরও প্রতীক এটা, ওই জন্য শিবকে দেয়। কারণ শিব বাবা তো ঈশ্বর, তিনি মুখ্য এই তিন দেবতার দ্বারা তিনি স্থাপনা পালনা বিনাশের কাজ করেন। ওই ভাবনা তো বলে না যে শিবকে একটা বেলপাতাতেই তিনি তুষ্ট হন, তো কথাটার মানে তো সবাই বোঝেনি। আসলে যদি এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এদের কর্তব্যগুলো আমরা জানি, আমরাও যদি সেইভাবে নিজেদেরকে তৈরি করি, তো তাহলেই ঈশ্বর শিব তিনি তুষ্ট হন, ওই জন্য এটা দেওয়া হয়। আর দুর্বারও কিন্তু অনেক গুণ আছে। আমি তো অনেক সময় দেখেছি যে কুকুর বিড়াল ওদের হয়তো শরীর খারাপ, তো ওরা তখন ওই দুর্বাকে খেয়ে নেয়, নিয়ে তারপরে বমি করে দেয়, তো করলে ওদের শরীর ঠিক হয়। এবং দুর্বার রহস্য কিন্তু আমি শুনেছি যে কোনো কোনো রোগের জন্য নাকি ভীষণ উপকারী, তো ওই জন্য ওই দুর্বাকে দেয়। তুলসী তো ভীষণ উপকারী মানুষের জন্য, ওই জন্য তুলসী পাতা দেয়। তো এইগুলো দেয় কেন, যে ওইগুলো তুলে দেবে বা ওইগুলোকে কেউ খাবে, তো তাহলে তার শরীরের তখন উপকার হবে, এই জন্য এগুলো দেয়। এগুলো ব্যাখ্যা করতে গেলে তো সময় লাগবে, কিন্তু সংক্ষেপে ব্যাপারটা তাই। হ্যাঁ আচ্ছা।